আসুন আরো একটি সুন্দর পাখির সাথে পরিচিত হই। পাখিটির নাম সবুজ বাঁশপাতি। অঞ্চল ভেদে লোকে সুইচোরা, নরুনচেরা এসব নামেও ডাকে। পাখি গবেষকদের মতে এরা মেরোপিদি গোত্রের অন্তর্ভুক্ত। এরা লম্বায় 20 সেন্টিমিটার। সিপসিপে গড়ন, গায়ের বর্ণ উজ্জ্বল সবুজ, চঞ্চু কালো একটু বাঁকানো, চোখের দুই পাশে কাজল রেখা ঘাড়ের সঙ্গে মিশেছে, পায়ের রং কালচে, লেজের মাঝ বরাবর দুটি পালক 2 ইঞ্চি পরিমাণ বর্ধিত থাকে। পাখিটার মূল আকর্ষণ সেটাই। আমাদের দেশে সাধারণত 4 প্রকারের বাঁশপাতি দেখা যায়, সবুজ বাঁশপাতি, পিঙ্গল মাথা বাঁশপাতি, নীল লেজা বাঁশপাতি ও পাহাড়ি বড় বাঁশপাতি। বাঁশপাতি মূলত মাছি ভোগ পাখি, পতঙ্গ পাকড়ানোর কৌশল বেশ চমকপ্রদ, উড়ে গিয়ে খপ করে ধরে ঝাঁকুনি দিয়ে গিলে ফেলে। বাঁশপাতি শীতকালে লোকালয়ের কাছাকাছি চলে আসে, বিদ্যুতের তারে অথবা শুকনো কঞ্চিতে ঘুরপাক খেতে খেতে এসে বসেই আবার উড়তে থাকে। বড় চঞ্চল, দলবদ্ধভাবে বাস করে। এদের প্রজনন সময় শীতের শেষে। বাঁশপাতি গাছে বাসা বানাতে পারে না, সাধারণত নদীর পাড়ে খাড়া জায়গায় সুরঙ্গের মতো গর্ত করে ডিম পাড়ে। ডিমের সংখ্যা 5 থেকে 7টি, রং ধবধবে সাদা। স্ত্রী পুরুষ দুয়ে মিলে 21 থেকে 27 দিন ডিমে, তা দিয়ে বাচ্চা ফোটায়। এরা সত্যি সুন্দর প্রকৃতির পাখি।